আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেটিতে একটি সিলেবাস আলোচনা করা থাকবে সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ যারা নিউ এডুকেশন পলিসি অর্থাৎ সিসি এফইউপি প্রোগ্রামিংয়ের আন্ডারে পড়ছো তাদের জন্য যে সেকেন্ড সেমিস্টারে এমডিসি পেপার পড়তে হয় অর্থাৎ এমডিসি টু, এই পেপার থেকে আমি বেশ কয়েকটি সিলেবাস আলোচনা করেছিলাম, যার মধ্যে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি আর হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট। আজকে আমি একটি সিলেবাস নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে জেন্ডার স্টাডিজ, অর্থাৎ তোমাদের লিঙ্গ সম্পর্কে একটা পার্ট বা জেন্ডার স্টাডিজের বাংলা কী বলবো, লিঙ্গভিত্তিক পার্ট বা লিঙ্গভিত্তিক পড়াশোনা। ঠিক আছে, এই জেন্ডার স্টাডিজের মধ্যে সিলেবাসে কী কী থাকছে সেটা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করে দেবো, কী কী বই পড়বে তারও একটা চেষ্টা করব তোমাদেরকে বলে দেওয়ার। আর ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। আমি আবারও বলছি, এটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের এমডিসি পেপার এবং এমডিসি টু। ক্লিয়ার? তো সিলেবাসটা দেখে নেওয়া যাক কী কী আছে। দেখো, এখানে প্রথমে রয়েছে জেন্ডার স্টাডিজ পেপারটার নাম, এরপরে রয়েছে কোর্স কন্টেন্ট অর্থাৎ কী কী সিলেবাসে থাকছে। তো 1, 2, 3, 4, 5 করে পাঁচটা বিষয় তোমাদেরকে এখানে তুলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে প্রথমে যে ইউনিটটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ সামাজিক সংগঠক হিসাবে বা সামাজিক গঠন হিসাবে লিঙ্গ। তার মধ্যে দুটো ইউনিট দেওয়া রয়েছে বা দুটো সাব ইউনিট দেওয়া রয়েছে। প্রথম সাব ইউনিটটায় রয়েছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ সম্পর্কে আলোচনা, সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি অর্থাৎ লিঙ্গ এবং যৌনতা সম্পর্কে একটা সংক্ষেপে আলোচনা করে দেওয়া আছে। তারপরে 2 নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মাস্কুলিনিটি অ্যান্ড ফেমিনিটি অর্থাৎ পুরুষত্ব এবং নারীত্ব। পুরুষত্ব জিনিসটা কি আমরা জানি, সেক্স মানে মেল ফিমেল দু ধরনের হয়, কিন্তু সেখানে মেল থেকে জিনিসটা বা ধারণাটা আসে বা পুরুষ থেকে ধারণাটা আসে পুরুষত্ব। পুরুষত্ব হচ্ছে একটা গুণ, ঠিক আছে, আর নারীত্ব ফেমিনিটি মানে হচ্ছে একটা নারীত্ব একটা গুণ। এই দুটো গুণের মধ্যে একটা আলোচনা বা দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনাও তোমাদের আসতে পারে বা এইগুলোর বৈশিষ্ট্য কী এগুলো আসতে পারে। এরপরে আসছি 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমাদের কী রয়েছে জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড স্টিরিওটাইপ। ঠিক আছে, এবারে স্টিরিওটাইপ কথার অর্থ যদি তোমাদেরকে জানতে হয় তাহলে জানবে যে একটা বাঁধা ধরা নিয়ম বলা যেতে পারে। আমরা জানি যে পুরুষত্ব বা নারীত্বের ক্ষেত্রে কিছু বাঁধা ধরা নিয়ম রয়েছে সেগুলো, আর জেন্ডার ডিসক্রিমিনেশন মানে হচ্ছে তোমাদের লিঙ্গ বৈষম্য বা পুরুষভিত্তিক এবং নারীভিত্তিক যে লিঙ্গ বৈষম্য আমরা সৃষ্টি করে রেখেছি সেটা। এবং এই এটার সাথে স্টিরিওটাইপটা একটা ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ কিছু বাঁধা ধরা নিয়ম পুরুষ এবং নারীর ক্ষেত্রে থেকে থাকে। এখানে এই নিয়মগুলো কোথায় কোথায় আমাদের ধরা থাকে, একটা হচ্ছে ফ্যামিলি। আমরা জানি নারী মানেই পরিবারমুখী হয়ে থাকে, কিন্তু বর্তমান দিনে নারীরা তো সেই জায়গায় নেই। আরেকটা হচ্ছে ওয়ার্কপ্লেস। ওয়ার্কপ্লেস বলতে আমরা যদি জানি যে পুরুষরাই কেবলমাত্র কাজ করতে পারবে, কিন্তু এই ধারণাটা আস্তে আস্তে বদলে গেছে, অর্থাৎ পরিবার আর কর্মক্ষেত্রে দুটোতেই কিন্তু নারী পুরুষ সমান অধিকার নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, এই গেল 2 নম্বর বিষয়। এবার 3 নম্বর রয়েছে পাওয়ার অ্যান্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ তোমাদের একটা শক্তি বা নারীত্বের একটা শক্তি বা প্রতিরোধ, দুটো জিনিস দেওয়া রয়েছে। মূলত এটা নারীদের থেকে আলোচনা করা যাবে। পাওয়ার অ্যান্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে বাধা এবং মেয়েদের মেয়ে হওয়ার শক্তি কী বা পুরুষ হওয়ার শক্তি কী। তো এটার মধ্যে যে সাব ইউনিটটা দিয়েছে ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে মহিলা রয়েছে বা নারী রয়েছে সে নারীদের ক্ষেত্রে কী কী শক্তি, নারীরা শক্তি পেয়ে থাকে বা নারীদের ক্ষমতাগুলো কী কী, এবং তাদের নারীদের ক্ষেত্রে কিছু বাধা রয়েছে সেই বাধাগুলো কী কী। ক্লিয়ার? এরপরে আসছি 4 নম্বর, যেটা 4 নম্বরে রয়েছে জেন্ডার অ্যান্ড ইন্টারসেকশনালিটি, মানে হচ্ছে লিঙ্গ এবং অন্তঃবিভাগীয়তা। এটার মানে দাঁড়াবে এরকমই, অন্তঃবিভাগীয়তা। এখানে কী কী জিনিস দেওয়া রয়েছে, কাস্ট, ক্লাস, রেস অ্যান্ড সেক্সুয়ালিটি অর্থাৎ জাতি, শ্রেণী। এই রেস মানেও এক ধরনের জাতি বোঝাবে, আর একটা হচ্ছে যৌনতা। 2 নম্বর হচ্ছে রিলিজিয়ন, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জেন্ডার ইস্যু থেকে থাকে। তারপর 3 নম্বর হচ্ছে এবিলিটি অ্যান্ড ডিসএবিলিটি, অর্থাৎ নারীদের কিছু ক্ষমতা বা সক্ষমতা থাকে, আবার কিছু অক্ষমতাও থাকে। সেরকম একইভাবে পুরুষদেরও কিছু সক্ষমতা থাকে, কিছু অক্ষমতা থাকে, সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে যে 5 নম্বর টপিকটা রয়েছে এটা খুব ভাইটাল একটা টপিক। এখানে কী কী দেওয়া থাকছে তোমাদের বিষয়গুলো দেখো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন হয়রানি বলা যেতে পারে বা যৌন হয়রানি বলা যেতে পারে,
সেক্সুয়াল হ্যারাসমেন্ট সম্পর্কে আর বর্তমান দিনে অন্তত নতুন করে কিছু বলার দরকার নেই। তারপর হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ এটা যদি মানে দাঁড়ানো যায় তাহলে বলবো গৃহগত বা গাহস্থ সহিংসতা, বা বাড়ির মধ্যে আমরা বিভিন্ন সময় দেখি যে এই জেন্ডার বেসড একটা সহিংসতা আমরা ঘরে দেখতে পাই। 3 নম্বর একটা ভাইটাল জিনিস রেপ বা ধর্ষণ, এবং 4 নম্বর বর্তমান দিনে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে সাইবার ক্রাইম, ঠিক আছে, বা সাইবার অপরাধ, ঠিক আছে। এই 5টা বিষয় নিয়ে তোমাদের জেন্ডার স্টাডিজের সিলেবাসটা আমি সংক্ষেপে আলোচনা করে দিলাম। এবার যদি বই কিনতে চাও, এখানে বেশ কিছু বইয়ের সাজেস্টেড বইয়ের নাম দেওয়া রয়েছে, এই বইগুলো পড়তে পারো। তবে এই সমস্ত বই পড়লে কিন্তু তোমরা পারবে না, সেই জন্য বলবো বাংলা ভিত্তিক কোনো বই জেন্ডার স্টাডিজের উপরে যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই সেই বইগুলো পাও। এরপর হচ্ছে সাজেশন, যদি সাজেশন চাও, যদি আমি সাজেশন দিই তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সাজেশন দিচ্ছি কি না লিখে রাখবো, এবং সেই সাজেশন পেতে গেলে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তবে সাজেশন আমি যদি রেডি করি তারপরে আমি বলবো সাজেশন রেডি করেছি, আমি সাজেশন রেডি করা মাত্রই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমার যে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি জানিয়ে দেবো। আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করলাম।